হ্যালো গাইস, দিস ইজ মনির ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনারা গুগল ক্রোমের অ্যাডগুলো বা নোটিফিকেশনগুলো বন্ধ করবেন। এটি খুবই সহজ, এই ভিডিওটি দেখলেই আপনি পারবেন, তাই বলতে চাই দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর এই নোটিফিকেশন আসার কারণগুলো হলো আপনি কোনো ওয়েবসাইটে ঢোকেন এবং সেখানে আপনি অ্যালো করে রাখেন তাদের নোটিফিকেশনগুলো। দেখা যাচ্ছে যে আপনি এমন ওয়েবসাইটে ঢুকছেন যেগুলো থেকে একদম বিরক্তিকর বা অনেক খারাপ অ্যাড আসতেছে, যেগুলো অন্যের সাথে শেয়ার করা অনেক কঠিন, বা আপনি ধরুন যে পাবলিক প্লেসে আছেন বা বন্ধুর সামনে আছেন, সে সময় যদি এরকম অ্যাড চলে আসে তাহলে কী একটা অবস্থা বুঝতে দিতে পারছেন। কীভাবে আপনারা এই অ্যাডগুলো বন্ধ করবেন খুবই সহজে, চলে যাব মেইন ভিডিওতে। এর পূর্বে বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব লেখাতে একটা ক্লিক করে দিন এবং সাথে নোটিফিকেশন বাটনে একটা ক্লিক করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পান। এবার মূল ভিডিওতে চলে যাই। অল রাইট, আমি মোবাইলে আসি। এখন দেখাবো যে কীভাবে আপনারা অ্যাড ব্লক করবেন। অ্যাড ব্লক করার জন্য প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন। তো গুগল ক্রোমে ক্লিক করলাম, ক্লিক করার পর ডান দিকে দেখুন থ্রি ডট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসলে আপনি দেখবেন যে অ্যাডভান্সে ক্লিক করা আছে নাকি। আমার যেহেতু ক্লিক করা আছে সেহেতু আর ক্লিক দিতেছি না। এরপরে যাব সাইট সেটিং লেখা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এরকম আসছে, অনেক অপশন আছে এখানে দেখুন, নিচের দিকে অনেকগুলো অপশন আছে। অল সাইডে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর এখানে সবগুলো সাইট দেখাচ্ছে যেগুলো থেকে অ্যাড আসছে বা ব্লক করা আছে। এবার আমি নোটিফিকেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নোটিফিকেশন দেখুন এখানে অন করা আছে। এখানে যদি আমি অফ করে দেই তাহলে আমার এক্সটেনশন করা বা যেগুলো থেকে নোটিফিকেশন আসতেছে সেগুলো দেখাচ্ছে। আবার আমি এখানে অন করে দিলাম, অন করার পর ব্লক অ্যাক্টিভাইট অ্যালুট 7 এরকম লেখা আছে, যে ব্লকে ক্লিক করলে দেখুন এখানে সব সাইটগুলো দেখাচ্ছে। তার মানে এই সব সাইটের নোটিফিকেশন আমি ব্লক করে দিয়েছিলাম আগেই, এই যে দেখুন। তার মানে একটি ওয়েবসাইটে ঢুকলে যে নোটিফিকেশন অ্যালো নট অ্যালো এরকম, তখন আমি ব্লক লেখাতে ক্লিক করে দিয়েছিলাম। এবার অ্যালোট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে, এগুলো থেকেই মূলত অনেক বিরক্তিকর অ্যাড আসে, তবে সব সাইট থেকে না কিন্তু কিছু কিছু সাইট থেকে আসে। এবার একটি ওয়েবসাইটে ক্লিক করার পর তারপরে ক্লিয়ার অ্যান্ড রিসেট, ক্লিয়ার অ্যান্ড রিসেট এরকম ক্লিক করতে থাকবেন। এই যে দেখুন একটি একটি করে আমি করতেছি ক্লিয়ার অ্যান্ড রিসেট, ক্লিয়ার অ্যান্ড রিসেটে এখানে থেকে যদি করেন তাহলেও সেম হবে। এই যে দেখুন অ্যালোড, এখানে আবার গেলাম আমি। তো গুগলের এটি হয়তো হবে না, কারণ গুগল যেহেতু মোবাইলের সাথে একটা সম্পর্ক আছে সেহেতু হবে না, অন্যান্য সাইটেরগুলো হবে, থার্ড পার্টির যে সাইটগুলো আছে। ক্লিয়ার অ্যান্ড রিসেট, এভাবে সবগুলো আপনারা একে একে ক্লিক করে দিতে থাকবেন, ঠিক আছে। এই যে দেখুন অ্যালুট এখানে 4 দেখাচ্ছে এখন, এই যে ক্লিয়ার অ্যান্ড রিসেট, এভাবে দিবেন। তো এরই ফাঁকে বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে দিবেন এবং সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এই যে ক্লিয়ার অ্যান্ড রিসেট, ক্লিয়ার অ্যান্ড রিসেট। এবার ব্লকড এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার সেম দেখুন ক্লিয়ার অ্যান্ড রিসেট, ক্লিয়ার অ্যান্ড রিসেট, এভাবে আপনারা দিবেন। দেখুন কমে যাচ্ছে, এবার দেখুন 83 দেখাচ্ছে। তারপরে এই যে এটাতেও করলাম আমি, এভাবে আপনারা সব কাজ করবেন, ঠিক আছে। এবার কুকিজ, কুকিজ এখানে আপনি ক্লিক করার পর এগুলো ব্লক করে দিতে পারেন, এখানে ক্লিক দিয়ে দেখুন ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে ক্লিক দিলে। এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর খারাপ লাগলে ডিসলাইক, এতে কোনো সমস্যা নেই। আর না বুঝলে কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।